বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ সংঘাতের মধ্যে আজ নিউ ইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশন। স্বাভাবিকভাবেই এবারের সম্মেলনের আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্য উত্তেজনা। এর মধ্যে সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনে উঠে এসেছে গাজায় ইসরায়েলের আগ্রাসন ইস্যুটি। এছাড়া গুরুত্ব পাবে ইউক্রেন, সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংঘাত। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশনে অংশ নিয়েছে ফিলিস্তিনি মিশন। আর চলতি বছরের মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে এর পক্ষে ভোট দিয়েছিল 143টি দেশ। এবারের অধিবেশনে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ সম্পর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছে 124টি দেশ। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘ গঠন করা হয়েছিল। প্রতি বছরের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে বসেন সারা বিশ্বের নেতারা। যেমনটি বলছিলাম, আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং এতে যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন নিউ ইয়র্কে আছেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানব। তুহিন, বাংলাদেশের অগ্রবর্তী টিম তো গতকালই পৌঁছেছেন, ডক্টর ইউনুস পৌঁছেছেন কিনা জানাবেন, এবং আজ তো জো বাইডেনের সাথে তার মিটিং হবার কথা রয়েছে। হ্যাঁ বৃষ্টি, আপনি যেটা বলছিলেন, তিনি নিউ ইয়র্কে এসে নেমেছেন, নেমে উনি যেখানে থাকবেন অর্থাৎ ম্যানহাটনের যে গ্র্যান্ড হায়াত হোটেল, সেখানে এখনো এসে পৌঁছেননি। তবে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সেখানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ সাধারণ অনেক জনগণকে আমরা দেখেছি সেখানে তাকে স্বাগত জানানোর জন্য, এবং বিমানবন্দরও তাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ, প্রবাসীরা সবাই মিলে তাকে স্বাগত জানিয়েছে। গতকালকে তার অগ্রবর্তী একটি দল এসে পৌঁছেছে এখানে। তো সবকিছু মিলিয়ে তিনি কখন আসবেন, কখন যোগদান করবেন, এরকম নানান আলোচনা তো চলছেই। সেই আলোচনাকে ছাপিয়ে আজ যে ওনার বৈঠক হচ্ছে জো বাইডেনের সাথে, সেই বৈঠকটির দিকেই সবার দৃষ্টি। অর্থাৎ উনি একদিন পরে হয়তো সাধারণ অধিবেশনে তার নিয়মিত বক্তব্য দিবেন, সেখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সহ তার সরকার কিভাবে গণবিপ্লবের পর দায়িত্ব নিয়েছে এবং সেই সময় প্রেক্ষাপট কেমন ছিল, মানবাধিকার পরিস্থিতি কেমন ছিল, সব কিছুই তার বক্তব্যে উঠে আসবে এবং বাংলাদেশ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেবেন তিনি বিশ্ব নেতাদের কাছে। কিন্তু তার আগেই যে বৈঠকটি হবে জো বাইডেনের সাথে, অর্থাৎ বিগত প্রায় তিন দশকের ভেতরে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে এই আমেরিকার প্রেসিডেন্টের এই দ্বিপাক্ষিক বৈঠক প্রথম বৈঠক, এই বৈঠকটি নিয়ে সবারই দৃষ্টি এদিকে যে কি হতে যাচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের সাথে এত গুরুত্বই বা আমেরিকা কেন দিচ্ছেন, সেই বিষয়গুলো তারা উঠে আসবে। এমনকি তিনি সে তার সাথে সে বৈঠক হবে কি হবে না এটা নিয়েও কিন্তু এখনো ব্যাপক জল্পনা কল্পনা চলছে। তারপরে আমরা যে শিডিউল দেখেছি, আগামীকাল দুপুরেই তার সাথে বৈঠক হবে জাতিসংঘ সদর দপ্তরে, সেখানেই বৈঠক হবে এবং সেই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সাথে পরাশক্তি আমেরিকা তার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সরকারের যে আনুষ্ঠানিকতা এবং তাকে সমর্থনের বিষয়টিও জোরালো হবে, এবং আমেরিকার সমর্থন যদি এই সরকারের প্রতি আসে সেক্ষেত্রে অন্যান্য পরাশক্তিগুলো গভীরভাবে চিন্তা করবে বাংলাদেশকে নিয়ে। এই কারণেই বিশ্ব নেতাদের থেকে শুরু করে বাংলাদেশের যারা বিশেষজ্ঞ আছেন বা আমাদের প্রতিবেশী দেশগুলোর যারা আছেন তারা সবাই তাকিয়ে আছেন। আপনি জানেন যে জো বাইডেনের সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরেই একদিন পরে সেই বৈঠকটি হচ্ছে, অর্থাৎ সেই বৈঠকটিতে কি আসে, কি ফলাফল হয় সেটা এখন দেখার অপেক্ষায় আছে সবাই। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ তুহিন।